চলো না কদিনের জন্য কোথাও থেকে একটু ঘুরে আসি। আসতে মিথ্যে যাচ্ছ দার্জিলিং? দূরে নীল পাহাড়ি নামে একটা জায়গা, সবাই মিলে এই বাড়ি ছেড়ে চলে যা। কাউকে নিস্তার দেব না, কাউকে না। চুপ। আমি শুভ মাঝে যে রিভিউ দেবো সেটা হচ্ছে টেনিদা কিন্তু আবার আসছে, এবং সেটা খুব ভালো লাগলো সুরিন্দ্র ফিল্মসের হাত ধরে। এবং টেনিদা বলতে গেলে আমার খুব প্রিয় একটা চরিত্র, মানে ছোটোবেলা থেকে কার্টুন দেখে দেখে মানুষ হয়েছে টেনিদা। এবং টেনিদার গল্পগুলো খুবই খুবই মজার গল্প, কিন্তু ঘটনাটা হচ্ছে টেনিদার যে সময়কাল আর এখনকার সময়কালের মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। মানে আজকালকার নেটফ্লিক্স অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন দেখে ওয়েব সিরিজ দেখা ছেলেমেয়েরা সত্যি কি টেনিদার মর্ম বুঝবে? আমার তো মনে হয় না। টেনিদা মনে হয় সেই ক্লাস একটা জেনারেশন, মানে একটা এজ অবধি মনে হয় ভালো লাগবে, ধরো ক্লাস 4-5 এইটুকুই মানে। কিন্তু তারপরে যে কোনো কারোর ভালো লাগতে পারে আমার জানা নেই, সেটা হলে আসলেই বোঝা যাবে। মনে হয় টেনিদার ওই সানডে রোববার করে যে কার্টুনগুলো হতো না টেনিদার, সেই পাহাড়ে গেল, সাধু বাবার কেসটা, ফুটবল খেলা, এগুলো দেখতে বেশ মজা পেতো, হাসি লাগতো। কিন্তু সিনেমার পর্দায় কতটা ফুটিয়ে তুলবে কাঞ্চন মল্লিক আছে এবং আরও অনেকেই রয়েছে, টেনিদার মেন চরিত্র কাঞ্চন মল্লিক করছে তোমরা জানো, বুঝতে পারছি না। কারণ হচ্ছে তোমার ওই সময়কাল এই সময়কাল না পুরোটাই আলাদা, মানুষ না রিলেট করতে পারবে না। আর আজকালকার মানুষ তো অনেকে জানেই না টেনিদা কী, মানে অনেকে আজকালকার ছেলেমেয়ের মধ্যে অনেকেই জানে না তোমার হাদাবোদা কী জিনিস, তারপর বাটুল দিগেট কী, ফোনটে ফোনটে কী, খুব কম লোক জানে। এবার তোমরা অবাক হয়ে যাবে, সত্যি কি জানে না? হয়তো জানে না, হয়তো তোমার টেনিদা মানে ক্যারেক্টারটা যে এত সুন্দর একটা পপুলার কমেডি ক্যারেক্টার কতজন জানে বলে আমার মনে হচ্ছে না। আশা রাখছি মানুষ দেখবে, আমি তো দেখবই, কারণ হচ্ছে আমার ফেভারিট চরিত্র যেহেতু টেনিদা। কিন্তু কথাটা হচ্ছে মানুষ কতটা নেবে জিনিসটা, কারণ অনেকে তো জানেই না টেনিদা কি। দেখা যাক কীরকম হয়, ভালো থাকো, দেখা হচ্ছে, সাবস্ক্রাইব করে দাও আর নতুন হলে তাকে হচ্ছে কাটা।